নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে শনিবার দিনটা শুরু করছি নিরামিষ দিয়ে আজকে ঠিক রথের আগের দিনটা শনিবার করে আমরা নিরামিষ খাই না তবু আজকে খাচ্ছি রথের জন্য বলে না এটা আমি শুক্রবার করে পনিরের তরকারি করে কিন্তু কালকে না করা হয়নি পনিরের তরকারিটা তো ভাবলাম আজকে শনিবার আজকে বানিয়ে পেলি পনিরের তরকারিটা তো ওই জন্যই আজকে পনিরের দুটো ডিশ বানাবো আমি তো চলো দেখতে থাকো পনিরের আমি কি কি বানাই দুটো আইটেমই বানাবো এটা হচ্ছে পনিরের গ্রেভি টাইপ একটা বানাবো আর একটা কি বানাই সেটা তোমাদের দেখাবো চলো দেখতে থাকো ততক্ষণ মশলাটা কষিয়ে নি এখানে করেছি উচ্ছে আলু ভাজা চাকা চাকা করে উচ্ছেগুলো কেটেছি উচ্ছেটা ভেজে নিয়েছি আর আলুগুলো চাকা চাকা করে ভেজেছি এখানে ভাত রান্না আমার হয়ে গেছে এক হাতে ক্যামেরাটা ধরে করছি তো ওই জন্য এরকম ঘোলাটে হয়ে যাচ্ছে এখানে পাপড়টা আগে থেকে ভেজে রেখেছিলাম পাপড়টা নরম হয়ে যাবে বলে ওই জন্য আমি পাঁপড়টাকে একটা প্লাস্টিকে করে করে বেঁধে রেখে দিয়েছি খাবার টাইমে ঠিক প্লাস্টিকটাও খুলে খুলে নেবো তোমাদের জাস্ট খুলে এখন দেখাচ্ছে হ্যাঁ কন্টেনারে রাখতে পারি কিন্তু হাতের সামনে প্লাস্টিকটা ছিল তো তাই ওর মধ্যে রেখে দিয়েছি আর এখানে পনিরগুলো রেখে দিয়েছি কেটে গ্রেভির জন্য তোমাদের বললাম না পনির আরেকটা কিছু আমি বানাবো রেসিপি তার জন্যই যাচ্ছি আমি যেটা বানাবো তার জন্য না ওই স্টিকটা ফুরিয়ে গেছে ঠিক আছে তাই জন্য এই গাছ থেকেই নিয়ে যাবো আসলে আমি পনির টিক্কা বানাবো তো পনির টিক্কা বানানোর জন্য যে কাবাবে যে স্টিকগুলো হয় স্টিকগুলো আমার ফুরিয়ে গেছে তো আমি কিভাবে বানাবো তো আইডিয়া আসলো নারকেল গাছ থেকে নারকেলের কয়েকটা ডাল নিয়ে আসি আমার মতন বোকা বোকা আইডিয়া আর কার কার আছে বলো একমাত্র আমিই হয়তো বোকা বোকা আইডিয়াগুলো করি তো আমার এই বোকা বোকা আইডিয়াগুলো অনেক সময় আমার খুব উপকারে লাগে তো আমি এই নারকেল গাছের এই ডালগুলো নিয়ে এসে সেগুলো ভালো করে ছুলে নিয়ে স্টিকের মতন বানিয়ে নিয়েছি সেগুলো ধুয়ে টিস্যু পেপারে করে পুচে শুকনো করে নিয়েছি যেটা আমি কাবাব স্টিকের কাজে লাগাতে পারবো যাদের হাতের সামনে স্টিক থাকবে না কিন্তু কাবাব খেতে বা টিক্কা খেতে ইচ্ছা করবে তারা আমার এই বোকা বোকা আইডিয়াটা কাজে লাগাতে পারো তো এখানে আমার গ্রেভিটা একদম রেডি মানে জল দিয়ে দিয়েছি রেডি বলতে ফুট ধরেছে সবে জল দিয়ে ফুট ধরেছে তো পনিরের তরকারিটা আমার যে পনির মশলা বা কারি যে যেটাই বলো না কেন পনিরের ঝোলটা আমার একেবারে রেডি হয়ে গেছে এবার পনিরগুলো ছাড়বো এই যে পনির টিক্কা যেগুলো বানাবো আমি টিক্কা বা পনির কাবাব যেটাই বলো তো ওর জন্য পিঁয়াজ ক্যাপসিকাম আমি ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি আর এখানে আমি পনির টক দই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি ম্যারিনেট করে পনিরটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বার করে একটু সল্ট দিয়ে আমি আরেকবার করে মানে সল্ট দিয়ে না রেখে দিলে কি হয় ম্যারিনেট করে জল ছেড়ে দেয় তাই জন্য আমি লবণটাকে মানে পরেই দিই আর কি তো এখন আমি যেহেতু তৈরি করব তাই তৈরি করার আগে আমি এখন লবণটাকে মেশালাম লবণটাকে মিশিয়ে এবার আমি পুরো পনিরের যে ম্যারিনেটের মধ্যে আমি আবার ভালো করে আরেকবার মাখিয়ে নেবো যাতে লবণটা সব পনিরের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায় আর কি তো চামচ দিয়ে করছিলাম অসুবিধা হচ্ছিল হাত দিয়ে করলে বেটার এখানে তো আমার ঝোলটা হয়ে গেছে ফুটে এসছে পনিরগুলো আমি ছেড়ে দিয়েছি তো কালারটা এরকম লাগছে কিন্তু মানে ঝোলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার কালারটা চলে আসবে তো অতিরিক্ত যখন জোরে যখন তরকারিটা ফুটতে থাকে না তখন কালারটা এরকম লাগে আমি একটু অল্প কাস্তুরি মেথি দিয়ে দিলাম তো কাস্তুরি মেথি দিলে একটু ফ্লেভারটা আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম আমি এই যে টিক্কা বানাবো আমি লবণ দিয়ে দিয়েছি আর একটু কাস্তুরি মেথি দিয়ে আবার ভালো করে যেহেতু চামচ দিয়ে আমার খুব অসুবিধে হচ্ছিল ওই জন্য আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করছিলাম তো তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো আবার দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম চামচ দিয়ে না অতটা ঠিক ভালো হচ্ছিল না হাত দিয়ে যত ভালোভাবে মাখা যায় তো চামচ দিয়ে আমার তো আমি সেভাবে চামচ দিয়ে কমফোর্টেবল হচ্ছিলাম না ওই জন্য আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিলাম চলো আমার টিক্কার জন্য পনিরটা রেডি তাওয়াটাকে গরম করে নিয়েছি ওর মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি টিক্কাগুলো সাজিয়ে নিয়েছি মানে সিকের মধ্যে ওই কাঠিগুলোর মধ্যে পানির ক্যাপসিকাম দিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে কাবাবের মতন আমি এবার স্যালো ফ্রাই করব এক আমার ঝোলটা রেডি হয়ে গেছে আমি কিন্তু এটা স্লো ফ্লেমে রেখেছি মাঝে মধ্যে ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি কেন এটা না একদম বেশি তেলে ভাজা যাবে না অল্প অল্প তেলটা গায়ে মাখিয়ে মাখিয়ে ব্রাশ করেই কিন্তু তোমাদের ফ্রাই করতে হবে তো আমার এটা ফাইনাল লুক পনিরের কেমন হয়েছে বলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বর বলো চলো মন্দিরে গিয়ে পুজো করে আসি যেহেতু আজকে শনিবার আমরা সপ্তাহে সপ্তাহে মন্দিরে যাই আমাদের এখানে ব্যাঙ্গালোরে হসকটে বলে একটা জায়গা আছে সেখানকার এই মন্দিরটা এই মন্দিরটার নাম হচ্ছে কাটারামা টেম্পল ঠিক আছে খুবই জাগ্রত একটা মন্দির তো সব সব ভগবানেরই মন্দির জাগ্রত হয় তো এখানে এসেছি এত ভিড় ছিল আশা করতে পারিনি আজকের দিন এত ভিড় পাবো মাথা মাথা ছাড়া মানুষের আর কিছু দেখা যাচ্ছে না এগুলো দেখতে পাচ্ছ এগুলো গুড়ের ওপর তেল দিয়ে সলতে দিয়ে প্রদীপ জ্বালায় আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে যোগ্য হয় যেটা সকালবেলায় হয়ে গেছে এখানে নারকেল ফাটিয়ে সবাই পুজো করছে আর এই যে প্লেটে করে গুড়ের মধ্যে সবাই সলতে দিয়ে তেল দিয়ে এখানে ওই সলতেটা প্রদীপটা জ্বালানো হয় কার আমার ভিডিওটা ভালো লাগলো সবাই কিন্তু জানিও